অবন তুই কি বলছিস ইনু মিছরি আমাকে উদ্ধার করতে চেয়েছিল আমি একা মা আমার ছেলের মাথায় বাবার হাত থাকবে না নে ধর খা মুখে টোবলা করে কিছু কেন বাবা খা খাবি না মেজদি মিছরি আমার কষ্ট সহ্য করতে পারছিল না সেই জন্য তোর দেওরকে আমার সঙ্গে জড়ি দিতে চেয়েছিল ভাবতে পারছিস একবার তুই কি বলছিস কবে এসব হলো আমি তো কিছুই বুঝতে পারছি না মেসি তোর তো বোঝার কথাও নয় তুই বুঝবি কি করে বলতো দেখ মেসি তোর দেওর অনেক দিন থেকেই আমাকে ইঙ্গিত দিয়েছে আমি শুধুমাত্র ওকে বেয়াত করেছি তোর আর নীলাদ্রিদার কথা ভেবেই তোর এত বড় সাহস ও আমাকে বলে কিনা ও আমাকে জানতে চায় আমাকে বুঝতে চায় ও তাই জন্য আমার সঙ্গে দেখা করতে চেয়েছিল হ্যাঁ এত বড় দেখ মিসি আমি একটা কথা খুব ভালো করে বুঝতে পেরে গেছি যে তোর দেওর এখানে শুধুমাত্র খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছে আর মিসি মিসি তাতে ইন্ধন জুগিয়েছে ইনু তুই তো দিনে দিনে বিনির মতো হয়ে যাচ্ছিস হ্যাঁ কোনো কারণ ছাড়া তুই মেয়েটাকে দোষারোপ করছিস কারণ ছাড়া হ্যাঁ কারণ ছাড়া দেখ মিছরি কোনো আজে বাজে ছেলের সাথে তোকে দেখা করাতে চাই অবন আমার দেওর বলে কথাটা আমি বলছি ও যথেষ্ট ভালো ভদ্র শিখি মিছরি যদি এটা করে থাকে ও কোনো ভুল করেনি কোনো দোষ করেনি দোষ করেনি না দোষ করে হ্যাঁ আমি মানছি ও বাচ্চা মানুষ তোদের দুজনকে পার্কে দেখা করতে বলে ও ভুল করেছে তাছাড়া তো ওর কোনো দোষ নেই শোন মিসি তোর এই মহান দেওরকে নিয়ে তোর এই উঁচু চিন্তাধারা তুই তোর কাছে রাখ আমার তাতে বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই আমার একমাত্র প্রায়োরিটি আমার ছেলে ব্যাস দেখো মিত্রি তুমি এ বাড়িতে শুধু অশান্তি বয়ে এনেছো তাই এখন থেকে এ বাড়ির যেখানে সেখানে তোমার যাওয়া বন্ধ যখন তখন যেখানে সেখানে গিয়ে অশান্তি আরো উস্কে দেবে এটা আমি আর হতে দেব না তোমার ব্যাপারে আমি কি ভাবছি সেটা আমি এখনই সকলকে ডেকে জানিয়ে দিতে পারতাম কিন্তু না এখন ভূত বাড়িতে নেই ও চাকরির ইন্টারভিউ দিতে গেছে আমি ওকে কোনোভাবে ডিস্টার্ব করতে চাই না তাই ভূত না ফেরা পর্যন্ত তোমার সম্পর্কে আমি কি ভাবছি সেটা আমি কাউকে জানাবো না কি বলছো তুমি কিন্তু তোমাকেও একটা কথা খেয়াল রাখতে হবে মিছরি ভূত না ফেরা পর্যন্ত শুধু এ বাড়িতে নিজের ঘরটুকু আর খুব দরকারি জায়গাটুকু ছাড়া তুমি আর কোথাও যেতে পারবে না এখন থেকে এ বাড়ির প্রত্যেকে যতটা সম্ভব কম কথা বলবে তোমার সাথে এবং আমি আশা করব তুমিও এটা মেনটেন করবে ভালো কথায় বলতে গেলে এখন থেকে তোমার ছায়া এবারে সবাই এড়িয়ে চলবে